করে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব মালপোয়া। এখন তো রথ, এই রথে মালপোয়া সবাই বাড়িতে ঘরে ঘরে করে থাকেন, অনেকে ঠাকুরকে ভোগও দেন অনেকে। আমি সেই মালপোয়া আছে করব, তবে আমের মালপোয়া করব। এই জন্য আমি দুটো আম নিয়েছি। এই দুটো আম আমি এখন ভালো করে ছাড়িয়ে আর এর শাঁসটা বের করে নেব। আমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, কারণ আমগুলো একটু নরম, এগুলো পিল করা যাবে না। এভাবে প্রথম আমি কেটে নিয়েছি এভাবে। এবার এটার যে পাল্প সেটা আমি বের করে নেব। এটা আমি চামচের সাহায্যেই বের করে নিচ্ছি। আমগুলো খুব মিষ্টি। এইভাবে আমি দুটো আম থেকে সমস্ত শ্বাস বের করে নিয়েছি আর আটিগুলোও পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই পাল্পটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প একটু নুন, এক পিঁচ নুন দিয়ে দিলাম। এই ধরনের মিষ্টি খাবারে একটু নুন দিলে স্বাদটা খুব ভালো হয়। আর দেব চা চামচের 8 চামচ চিনি। আর এইবার এটা আমি ভালো করে মিক্সিতে মেটে দেব। আম বাটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটু গোলে। এবার আমি এই পাল্পের সঙ্গে একটু করে আটা মিশিয়ে দেব আর একটা হুইস্কারের সাহায্যে এটাকে মিশিয়ে দেব। আমি একটু করেই আটা দেবো, তা না হলে ডালা হয়ে যেতে পারে, ভেতরে লাম্পস হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প করে আটা দিচ্ছি। দুটো আমের পাল্পে এই চামচের 7 চামচ আটা দিয়েছিলাম, তাতে পাল্পটা একটু ঘন হয়ে গেছে। আমি 100 মিলিলিটার দুধ রেখেছি, কিন্তু এতটা আমার লাগবে না, আমার 1 টেবিল চামচ দিলেই পাল্পটা ঠিক হয়ে যাবে। দুধ মিশিয়ে নিয়েছি আমি, মিশ্রণটা এরকম ঘন হয়েছে। আপাতত আমি এর সঙ্গে মিশিয়ে দেবো 15-16টা কিশমিশ, আমি ছোটো করে কেটে রেখেছি, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। ছোটো করে এই জন্যে কেটেছি যেটা আমের মালপোয়া হালকা, এ থেকে বড় বড় কিশমিশ বেরিয়ে আসতে পারে, তাই আমি ছোট করে কেটে নিয়েছি। অবশ্য এর সঙ্গে অন্যান্য ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, যেমন কাজু, আমন্ড ইত্যাদি। আবার কোনো ড্রাই ফ্রুট না দিয়েও এটা করা যায়, খেতে খুব ভালো হবে, এমনকি কিশমিশ দিয়ে না করলেও খেতে ভালো হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি দেখছি 10 মিনিট পরে পাল্পটা কেমন হয়েছে। আমার মনে হচ্ছে আরেকটু দুধ দিতে হবে, তাই আমি সামান্য একটু দুধ এতে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। আর এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু ছোটো এলাচের গুঁড়ো। এবার এটা আমি ভেজে নেবো।
ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে যেরকম মালপোয়ার হয়ে থাকে। আর আমি এই আমের পাল্পে দেওয়ার জন্য 100 মিলিলিটার দুধ নিয়েছিলাম, আমার এইটুকু দুধ বেঁচে গেছে। আমি কড়াই বসিয়েছি আর এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি, লো মিডিয়াম ফ্লেমে রাখবো। আমি প্রথমে লো মিডিয়ামেই রাখবো, তারপর প্রয়োজনে মিডিয়াম করে দেব। তেল দিচ্ছি বেশ খানিকটা, সাদা তেল দিলাম, এটা সাদা তেলেই ভাজতে হবে, অবশ্য ঘিও ভাজা যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এতে আমি লো মিডিয়ামে রেখেছিলাম, এখন মিডিয়াম করে দিয়েছি আঁচটা। লো মিডিয়াম আর মিডিয়াম এর মাঝে রেখে ভেজে নিতে হবে, হাই ফ্লেম করা যাবে না। গরম তেল তুলে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। অন্যদিকটাও যখন এরকম লাল হয়ে যাবে তখন আমি তুলে দেব। তো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বেশ লাল ভাজা হয়ে গেছে, লাল রং হয়েছে, এরকমই হওয়া দরকার। আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি, কড়াইয়ের একপাশে এটাকে খুঁজি দিয়ে চেপে রেখে তেলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আমি এটা কিচেন পেপারের উপর তুলে দেব। আরেকটা আমি দিয়ে দিচ্ছি, সেই আমের যে ব্যাপারটা চারপাশে লেগে আছে একটু একটু, সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে আমের মালপোয়া, তো আমের পাল্প খুব নরম, সঙ্গে সঙ্গে বেশি আঁচ থাকলে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে শাকা হবে না। তাই লো মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে সময় দিয়ে ভাজতে হবে। সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর মালপোয়া হয়েছে, নরম তুলতুলে চমৎকার মালপোয়া হয়েছে। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখুন খুব সুন্দর নরম হয়েছে। আর এটা যদি রসে ফেলে করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাটারে চিনি না দিয়ে মালপোয়া ভেজে নিয়ে তারপর রসে দিলেই হবে। আমার কাছে কিছুটা রস আছে, তাতে আমি ফেলে দেখিয়ে দিচ্ছি, এভাবে রসে ফেলেও করে নেওয়া যাবে মালপোয়া, খুব সুন্দর লাগবে খেতে, কত সহজেই হয়ে যায়, বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যায়। আর এই মালপোয়া আপনি ঘন দুধের ক্ষীর বা রাবড়ি এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন, আর এগুলো এমনি খেতেও দারুণ লাগবে। আমি মালপোয়াগুলো রাবড়ির সঙ্গে পরিবেশন করেছি। প্রস্তুতি পর্ব থেকে শুরু করে আপনাদের সামনে নিয়ে আসা পর্যন্ত এই মালপোয়াগুলো করে নিতে আমার সময় লেগেছে 1 ঘন্টা। আমার এই রথযাত্রা স্পেশাল আমের মালপোয়া যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের গোস্বামীদের রান্নাঘরকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ ও নমস্কার।